বিদ্যুৎ বিভ্রাটের পরে সর্বদা আপনার রেফ্রিজারেটরটি পরীক্ষা করুন এবং নিশ্চিত করুন যে আপনার খাবারটি এখনও খাওয়া নিরাপদ। কিন্তু ফ্রিজে সংরক্ষিত সেই সমস্ত খাবার দিয়ে আপনি কি করবেন? এখানে কিছু টিপস দেওয়া হল। হিমায়িত মাংস, হাঁস মুরগি, মাছ বা সামুদ্রিক খাবার ফ্রিজে বা ঠান্ডা জলে গুলিয়ে নিন, তারপরে এটি অবিলম্বে রান্না করুন। 4-0 ঘন্টারও বেশি সময় ধরে 2 ডিগ্রি ফারেনহাইটের উপরে রাখা নরম চিজগুলি ফেলে দিন, তবে শক্ত এবং প্রক্রিয়াজাত চিজগুলি একই সময়ের পরে খাওয়া নিরাপদ। দুধ, ক্রিম, বাটার মিল্ক, বাষ্পীভূত দুধ এবং দইয়ের মতো দুগ্ধজাত পণ্যগুলি যদি 4-0 ঘন্টার বেশি সময় ধরে 2 ডিগ্রি ফারেনহাইটের উপরে থাকে তবে সেগুলি ফেলে দিন। মাখন এখনও একই পরিমাণ সময় পরে ব্যবহার করা যেতে পারে। 2 ঘন্টার বেশি সময় ধরে 4-0 ডিগ্রি ফারেনহাইটের উপরে রাখলে খোলা বেবি ফর্মুলা ফেলে দিন। শুকনো ফল, কিশমিশ, ক্যান্ডিড ফল এবং খেজুর একই সময়ের জন্য 4-0 ডিগ্রি ফারেনহাইটের উপরে রাখার পরে খাওয়া নিরাপদ। রুটি, রোল এবং কেক যদি 2 ঘন্টার বেশি সময় ধরে 4-0 ডিগ্রি ফারেনহাইটের উপরে রাখা হয় তবে নিরাপদ। রান্না করা পাস্তা, চাল এবং আলু একই সময়ের জন্য 4-0 ডিগ্রি ফারেনহাইটের উপরে রাখলে ফেলে দেওয়া উচিত। কাটা শাকসবজি 4-0 ডিগ্রি ফারেনহাইটের উপরে 2 ঘন্টার বেশি রেখে দিলে ফেলে দিতে হতে পারে। যাই হোক, কাটা শাকসবজি এখনও একই সময়সীমার মধ্যে খাওয়া নিরাপদ। মনে রাখবেন, সন্দেহ হলে তা ফেলে দিন। খাদ্য সুরক্ষার ক্ষেত্রে দুঃখিত হওয়ার চেয়ে নিরাপদ থাকা সর্বদা ভালো।